হ্যালো ভিউয়ার্স, গ্যাংস্টার ভেগাস গেমসে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই গেমসটি আসলেই অনেক মজার এবং ইন্টারেস্টিং গেম। তো চলুন আমরা গেমসের মধ্যে ঢুকে যাই। তো এখন আমরা গেমসের মধ্যে ঢুকে গেছি। তো এখানে একটা মোটা সোটা লোক পাশ দিয়ে হেঁটে যাইতেছে। লোকটা অনেক সুন্দরী দেখায়, অনেক মোটা সোটা, লাল জামা গায়ে দেওয়া। ও আবার আমার দিকে আসতেছে, পাশ কাটিয়ে যাচ্ছে। ওর তো মোদি গতি ভালো ঠিকছে না, বোঝা যাইতেছে না আসলে কী চাইতেছে। যাক, আমি দৌড়াইতেছি। সামনে দিয়ে একজন ভদ্র মহিলা হেঁটে গেল। তো আমি এখনও বুঝতে পারতেছি না আমি কোথায় যাব। তো আমি লোকেশন ট্র্যাক করতেছি, দেখতেছি চারিদিকে পরিবেশটা, মনে হয় পেয়ে গেছি আমার লোকেশনটা। ওই যে আকাশ থেকে লাল চিহ্ন পড়তেছে, আমি ওখানেই যাব। খুব মজার একটি গেমস, একেবারে রিয়েল মনে হবে আপনার গেমসটি। যা হোক, আমি আমার স্টেপটি কমপ্লিট করলাম। এখন আমি এক ম্যামের সাথে কথা বলতেছি, প্রয়োজনীয় কথাগুলো সেরে নিতেছি। উনি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিতেছেন কাজটা। ও বাবা, সামনে আবার এটা কী হচ্ছে, এখানে আবার কমেডি হচ্ছে। তো আমার প্রয়োজনীয় কথাগুলো আমি সেরে নিতেছি, যে মূলত আমাদের এখানে কাজের উদ্দেশ্য কী সেটা জানতেছি। খুবই ইন্টারেস্টিং একটা গেম, ধুমছে, কথা হচ্ছে, আবার ওইদিকে পার্টি হচ্ছে, ডিজে পার্টি। কি নাচ রে ভাই, ওরে নাচ রে, পুরা রিয়েল একেবারে। শয়তানেরা নাচতেছে। যাই হোক, আমাদের কথাবার্তা শেষ, আমরা এখন পরের স্টেপে যাব। তো এখানে কি জানি দেখাচ্ছে একটা হলুদ চিহ্ন দিয়ে, তো আমি ওইখানেই যাচ্ছি আস্তে আস্তে। 160 কিলোমিটার পরে দেখা যায়। যাক, আমি একটু দৌড় দিতেছি, দৌড় দিয়ে দেখি এখানে কি হচ্ছে ব্যাপারটা। আমাকে পুরো গেমসের রহস্যটা বের করতে হবে। সামনে গাড়ি, আস্তে আস্তে যেতে হবে। যাই হোক, গাড়ি পার হয়ে গেল, আমি এখন যাইতেছি। ও নো 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 নো, আটকে গেলাম কেন, সরি। তো আমি ধীরে ধীরে আগাচ্ছি সামনের দিকে। খুব ধীরে সুস্থে এগোচ্ছি, দেখি আমার লোকেশনটা ট্র্যাক করে দেখি কি হয়। যাক, আমার লোকেশন মতো আসতে পারলাম। এখন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কি যেন মনে হচ্ছে আমাকে এখানে একটা ফাইটের সম্মুখীন হতে হবে। তো আমি হেড অফিসে আমার গোপন তথ্যটা আবার জানিয়ে দিচ্ছি। মনে হচ্ছে এখানে কোনো সংগ্রামে আমাকে জড়াতে হবে। ওই ভদ্রলোক কি জানি দুটি কথা বলছে। ও রে, ওরা তো ভদ্রলোক না, ওরা তো ইনিমি, আমার সাথে মাইট ফিট করতে আসছে। ও খাইছে, ডুস, মার মার, দেখছো আমাকে শুধু শুধু মারতেছে। যাক, আমি চুপ করে থেকে লাভ কি, আমিও মেরে দিলাম, দিছি একটা ফেলে, পুরো ধুরো লাথি। এরা মূলত শয়তান, এরা মূলত ক্রাইম, ক্রাইমের। এরা মূলত ক্রাইমের লোকজন। ও দেখো আরো চলে আসছে, এরা মূলত ক্রাইমের লোকজন, আমাকে অ্যাটাক করেছে। এরা মূলত ক্রাইমের লোকজন, আমার সাথে বেজে গেল। তো আশা করি পারবে না, সবগুলো ফেলে দিলাম ডিসুন ডিসুন দিয়ে। তো আমাকে আবার লোকেশন দেখাচ্ছে, আমি সেই লোকেশনে চলে আসলাম। ম্যাজিকের মতো আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলো, দেখি এখানে কি হয়। একটা বক্স আসছে সামনে, বক্সটা লক করা, বক্স থেকে মনে হয় আমার কিছু একটা নিতে হবে। তালাটা ভেঙে দেখি কি পাওয়া যায় বক্সের মধ্যে। ও শিট, সেই একটা জিনিস পেয়ে গেলাম, একটা লাঠি পেয়ে গেলাম অসাধারণ। কন্টিনিউ করে দেখি এখন কি করা যায়। তো পোশাকের পিছনে একটা অজগর সাপের চিহ্ন, দেখুন কত অদ্ভুত, এরকম পোশাক আমি জীবনেও দেখিনি, এই প্রথম দেখলাম গেমসের মধ্যে। তো আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি।
কন্টিনিউ করলাম আবারও, দেখি আমার কোন দিকে যাওয়া লাগে, বুঝতে পারতেছি না আসলে কোন দিকে যাওয়া উচিত। তো আমি দেখতেছি লোকেশনটা কোথায় যাওয়া উচিত, মনে হয় এখানে কিছু একটা রয়েছে, দেখি সামনে গিয়ে পেয়ে গেলাম, কিছু পয়েন্টও পেলাম। তো আমি দেখতেছি চারিদিকে ঘুরে ফিরে, বিচিত্র এক শহর, অদ্ভুত শহর। তো কি করা যায় ভাবতেছি, তো এখানে আমাকে অন্য একটা স্থানে নিয়ে এসছে, এটা ডিস্কো গানের মধ্যে। ছেলেটা কি জানি বকবক করতেছে একা একা। তো আমাকে পরবর্তীতে কি করতে হবে, আমি খুব টেনশনে পড়ে গেছি। এখানে কি যেন একটা চিহ্ন দেখাচ্ছে, মনে হয় এদিকে যেতে হবে। তো আমি লাফ দিলাম, এখন দেখি ওই চিহ্নটার কাছাকাছি গিয়ে মূলত আমাকে কি সংকেত দিতেছে। তো আমি খুব দ্রুত ওই চিহ্নটার কাছে যাব, নাম্বার ই লেখা, এবং চলে আসছি। ও, আমার জন্য এই সংকেতটা একটা ভালো সংকেত ছিল, আমার জন্য একজন গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল, তো ড্রাইভ করবে মনে হচ্ছে, আমাকে বলছে বসতে। তো আমি বসে পড়লাম, তখন জানি না কোথায় নিয়ে যায় আমাকে, দেখা যাক। ওনার সাথে সাথে আমি যাই, ওনার গাড়িতে আমাকেই ড্রাইভ করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমি বসে গেলাম ড্রাইভিং সিটে। তো আমাকে এখন লোকেশন ট্র্যাক করে সূত্র ধরে যেতে হবে। তো আমি এখনও লোকেশনটা ঠিক পেলাম না কোন দিকে যাব, তাই গাড়িটা এলোমেলো ঘুরতেছে। আমি মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি। তো আমাকে রাস্তাটা খুঁজে বের করতে হবে। তো আমি আস্তে আস্তে গাড়িটি চালাচ্ছি। ও, সামনে একটা কারেন্টের ফিলার ভেঙে গেল। আসলে আমি লোকেশনটি ট্র্যাক করতে পারতেছি না যে আমি কোন দিকে যাব। তো আমি খুব চেষ্টা করতেছি গাড়িটি আস্তে আস্তে মুভ করার। ও নো নো নো, অনেকদিন পরে আসলে গাড়ির মেশিনটা ধরেছি, তো তাই বুঝতে পারতেছি না যে কোন দিকে যাওয়া উচিত, আর লোকেশনটা একেবারে, দেখি কোন দিকে যাওয়া যায়। এই চিপা দিয়ে ঢুকা যাবে কিনা দেখি। হ্যাঁ, এই চিপা দিয়ে ঢুকা গেল। ও নো নো নো, শুধু ধাক্কা খেয়েছে গাড়িটা। দেখি আস্তে আস্তে আমাকে বের হতে হবে। তো আমি খুব চেষ্টা করতেছি এই রোড থেকে বের হওয়ার জন্য। তো আমার মনে হয় আমি পেরেছি, একটা রোডে এসেছি। তো আমি এখন ওই রাস্তা ধরে চলতেছি, দেখি আমাকে কোথায় নিয়ে যায় লোকেশন। ও শিট, ও শিট, আবারও ভুল রাস্তা দিয়ে চলে আসছি। নো 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 নো, ও শিট, ভুল রাস্তা দিয়ে চলে এসেছি। আসলে আমি ম্যাপটা সঠিকভাবে খুঁজে পাচ্ছি না, কারণ এই প্রথম ড্রাইভিংয়ে নেমেছি, তো তাই। তো আমি খুব চেষ্টা করতেছি, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। ও শিট শিট শিট, না না না, ধাক্কা খেলাম না, অল্পের জন্য বেঁচে গেলাম। তো আমি খুব চেষ্টা করতেছি লোকেশনটায় পৌঁছানোর জন্য। ও শিট শিট শিট, অল্পের জন্য ধাক্কা খাইনি। তবে গাড়িটা খুব সুন্দর, গাড়ির স্টিয়ারিংটা সেই, খুব সুন্দর একটা শহর, দুপাশে অনেক লাল নীল বাতি জ্বলতেছে। আমার মনে হয় আমি লোকেশনের কাছাকাছি চলে আসছি, কিন্তু আমি রাস্তাটা এখনও সঠিকভাবে খুঁজে পাইনি। তো আমি চেষ্টা করতেছি রাস্তাটা সঠিকভাবে খুঁজে পাওয়ার। হ্যাঁ, মনে হয় কাছাকাছি চলে আসছি।
দেখা যাক। হ্যাঁ আমি সাকসেস, এখানে টিমের সব সদস্য চলে আসছে। তো এখানে একটা আলাপ চলতেছে সবাই মিলে, মনে হচ্ছে কোনো একটা মিশন হবে। এখানে খুব সুন্দর একটা লেডিস রয়েছে, পুরো নায়িকা ফেল, মনে হচ্ছে এই টিমের সদস্য। তো মিটিং শেষ, আমরা আবার, এটা কি, এটা তো মনে হয় রেস প্রতিযোগিতা। মনে হচ্ছে এটা রেস প্রতিযোগিতার নাম দিলাম। যাই হোক, আমি পিছনে পড়ে গেলাম, ওরা আগে চলে গেল। ও নো 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 নো, তো খুব সুন্দর একটা রাস্তা, রেসটি হচ্ছে, দেখি কে ফার্স্ট হয়। আমি দ্বিতীয় নম্বরে চলে গেলাম, খুব সাবধানে চালাতে হবে গাড়ি। তো আমি গাড়ির স্টিয়ারিং ধরে খুব সাবধানে চালাইতেছি, যদিও মাঝে মধ্যে দুই একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হচ্ছে। ও নো শিট, আবার ধাক্কা খেয়ে পিছনে পড়ে গেলাম, দেখি ফার্স্ট হয় কি না। আমার আগে চলে যাচ্ছে একটি গাড়ি, এটাকে পিস করতেই হবে। হ্যাঁ, ও শিট 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 শিট, বাড়ি নিয়ে এখনও পিছন করতে, এটাকে খুব ফালাই দেওয়ার চেষ্টা করতেছি। খুব ইন্টারেস্টিং, ও শিট শিট শিট, মনে হয় পেরেছি, ওদের আগে চলে আসছি। ও নো, আমাকে বাড়ি দিয়ে দুটো গাড়ি চলে গেল অনেক দূরে। তবে রাস্তাটা খুব ডেঞ্জারাস, তবুও খুব চেষ্টা চলতেছে কে আগে কে যাবে, কার পূর্বে কে যাবে, খুব চেষ্টা চলতেছে। আমি পিছনে পড়ে গেলাম, তো ওরা খুব দ্রুত ফাস্ট চলতেছে, দেখা যাক এখানে কে ফার্স্ট হয়। হ্যাঁ, এবং মনে হচ্ছে আমি ওদেরকে ফেলে চলে আসছি। ও নো, আমাকে ফেলে দিল, ও শিট, আবার আমাকে পিছনে ফেলে দিল, পিছনে পড়ে গেলাম। হায় হায়, আমার অবস্থা তো শেষ, ওরা তো মনে হয় ফার্স্ট হবে, আমি তো আটকে গেলাম। তো খুব চেষ্টা করতেছি আবারও ওদেরকে ধরার। খুব ফাস্ট চেষ্টা চলতেছে চলতেছে চলতেছে, দেখা যাক কে আগে যেতে পারে, খুব দ্রুত চেষ্টা চলতেছে। ও শিট 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 শিট, আমি পারলাম না, ফেল হয়ে গেলাম। Thank you.